মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। ভাঙন রোধের কাজে বালির বস্তায় থাকছে না বালি, যে পরিমাণ বালি থাকার কথা তার অর্ধেক নিয়ে আসা হচ্ছে। এর অভিযোগে শামশেরগঞ্জের পশ্চিম দেবীদাসপুর গ্রামে বালি বোঝাই নৌকা আটকে বিক্ষোভ গ্রামবাসীদের। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল এট গোল্ডেন রিট্রিট, জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা সালন ক্লাব মেম্বারশিপের সুযোগও, বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। শামশেরগঞ্জে ভাঙন রোধের কাজে বালির বস্তায় থাকছে না বালি, যে পরিমাণ বালি থাকার কথা তার অর্ধেক নিয়ে আসা হচ্ছে। এই অভিযোগে বালি বোঝাই নৌকো আটকে বিক্ষোভ গ্রামবাসীদের। গ্রামবাসীদের বাধায় বন্ধ হয়ে যায় কাজ। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে বাড়ছে গঙ্গার জল। শামশেরগঞ্জে গত কয়েক বছরে নদী ভাঙনে হারিয়ে গেছে বিঘের পর বিঘে জমি থেকে বহু বাড়ি। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী শুরু হয়েছে ভাঙন রোধে নদী পার বাঁধানোর কাজ। তবে সেই কাজ নিয়েই এবার ক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সরকার তো পয়সা কম দেয়নি, সরকারের তরফ থেকে হয়েছে যে বালির বস্তা 35-30 ঊর্ধ্বে, ঠিক আছে, কিন্তু সরকার পয়সা কম দেয়নি। এইখানে হয়েছে কি যে বালির বস্তার জায়গায় মাটির বস্তা আসছে, 30-এর জায়গা আসছে 20-17 কিলো। আপনি ওজনটাও দেখে নিতে পারেন, 17-18-16 মানে 20-এর ওপরে নাই, ঠিক আছে। এই কারণে আমরা বালির নৌকাকে আটকে রেখেছি, কন্ট্রাক্টর এসে সে বুঝটা দেবে, আমরা নৌকা ছাড়বো। কিছুদিন ধরে শামশেরগঞ্জের চাচণ্ড, লোহরপুর, শিকদারপুর, দেবীদাসপুর সহ বিভিন্ন প্রান্তেই চলছে বালির বস্তা দিয়ে ভাঙন প্রতিরোধের কাজ। শনিবার তিনপাকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের দেবীদাসপুরে নৌকোই করে বালির বস্তা ফেলার কাজ চলছিল। গ্রামবাসীদের অভিযোগ বালির বস্তায় সামগ্রী কম আসছে। এদিন এরই প্রতিবাদে নৌকো আটকে দেন গ্রামবাসীরা। বালু ফেলার কথা কি না, মাটি ভরেছে ওই জন্য আটক করেছে। বালির বস্তা 17-18 কিলো, 45-40 কিলো বস্তা প্রতি মাল দেওয়ার কথা, 35-40 কিলো, 45 কিলো, সেখানে আসছে 17 কিলো, 18 কিলো, 22 কিলো, 23 কিলো, হাইস্ট আসছে 28 কিলো। স্থানীয়দের বাধায় নৌকো ছেড়ে পালিয়ে যান কর্মীরা, বন্ধ হয়ে যায় কাজ। বিক্ষোভকারীদের দাবি, এইভাবে কাজ হলে আদেও ভাঙন রোধ করা সম্ভব হবে তো? শামশেরগঞ্জ থেকে মাসুদ আলীর রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।